বাংলাদেশ আর্মি খুব শীঘ্রই তুর্কি মেড 105 মিলিমিটার ক্যালিবারের বোরান লাইট হাউইটজার কামানের ডেলিভারি পেতে যাচ্ছে। বাংলাদেশ কি ফৌজ ইতনি জিয়াদা তাকতওয়ার হো রহি হ্যায় কি বাংলাদেশ কি ফৌজ কো মার্চ কে মহিনে মে তুর্কি কি জানব সে হথিয়ার মিলনে যা রহে হ্যায়। বাংলাদেশ কি আর্মি কি তাকত বড়নে ওয়ালি হ্যায় অর না চাহতে হুয়ে ভি হিন্দুস্তান নহীন চাহতা কি বাংলাদেশ কি ফৌজ তাকতওয়ার হো। म्यांमार नहीं चाहता कि बांग्लादेश की फौज ताकतवर हो, लेकिन दुनिया के अंदर मुसलमान ममालिक एक दूसरे का साथ दे रहे हैं। बांग्लादेश का साथ कौन दे रहा है? तुर्की। तुर्की ये चाहता है कि बांग्लादेश ताकतवर हो। यही वजह है कि मार्च के अंदर बांग्लादेश को तुर्की के खतरनाक हथियार मिलने जा रहे हैं। वो कौन से हथियार है जो बांग्लादेश की आर्मी को मिलने जा रहे हैं जिससे बांग्लादेश की ताकत बहुत ज्यादा बढ़ जाएगी, तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो शुरू करते हैं जी, 1 2 3 गो। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ আর্মি খুব শীঘ্রই তুর্কি মেড 105 মিলিমিটার ক্যালিবারের বোরান লাইট হাউইটজার কামানের ডেলিভারি পেতে যাচ্ছে। একটি ল্যান্ড আর্মির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্টিলারি পাওয়ার, যার আর্টিলারি সক্ষমতা যত বেশি সে যুদ্ধে তত বেশি এগিয়ে থাকে। আর্টিলারি বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন টোয়েড আর্টিলারি, MLRS, সেলফ প্রোপেলড হাউইটজার, সেলফ প্রোপেলড আর্টিলারি, ম্যানপ্যাড আর্টিলারি, এয়ার ডিফেন্স গান ইত্যাদি। বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত 3 ধরনের আর্টিলারি ব্যবহার করে থাকে, যথা ফিল্ড আর্টিলারি, এয়ার ডিফেন্স আর্টিলারি ও আর্টিলারি ফায়ার পাওয়ার রকেট। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বহরে শীঘ্রই নতুন 105 মিলিমিটার ও 155 মিলিমিটার হাউইটজার যুক্ত হতে যাচ্ছে। আগামী মার্চ মাসে তুরস্ক থেকে প্রথম ব্যাচের MKI বোরান হাউইটজারের ডেলিভারি পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অতি সম্প্রতি ভারত তাদের নির্মিত লাইট ফিল্ড গান LFG MK2 অফার করেছে। ভারতীয় নিউজ সোর্সের মত অনুসারে 150টি কামান তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বিক্রি করতে চায়, তবে বাংলাদেশ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আশা করা যায় ভারতীয় কামানের পরিবর্তে তুরস্ক থেকে আরো 105 মিলিমিটার হাউইটজার কেনা হবে। বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের জন্য পশ্চিমা, রাশিয়া এমনকি চীনের থেকেও নির্ভরযোগ্য হলো তুরস্ক। একই সাথে ট্রায়ালের জন্য বেশ কিছু দেশ থেকে স্বল্প সংখ্যক 155 মিলিমিটার টোয়েড হাউইটজার দেশে আনা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের জন্য পশ্চিমা, রাশিয়া এমনকি চীনের থেকেও নির্ভরযোগ্য হলো তুরস্ক। একই সাথে ধাপে ধাপে সেনাবাহিনীর জন্য আরো আর্টিলারি ওয়েপন, লোকেটিং রাডার ও ল্যান্ড অ্যাটাক মিসাইল সিস্টেম ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। তুরস্কের নতুন এই আর্টিলারি গান বর্তমান পৃথিবীর সেরা দুটি 105 মিলিমিটার হাউইটজারের মধ্যে একটি, যদিও তুরস্কের দাবি এটাই বর্তমানে পৃথিবীর সেরা। আনুমানিক 2 বছর আগে 3 ব্যাটারি বোরান 105 অর্ডার করে বাংলাদেশ। টার্কির সমরাস্ত্র কোম্পানি MKI বোরান 150 টোটাল ওজন 1780 কেজি। এই কামান সকল অত্যাধুনিক আর্টিলারি সাবসিস্টেম যুক্ত, ফায়ার কন্ট্রোল কম্পিউটার, মাজল ভেলোসিটি রাডার এবং নেভিগেশন সিস্টেম যুক্ত বোরান সর্বোচ্চ 17 কিলোমিটার দূরে শত্রু টার্গেটে হিট করতে পারে। এটি এয়ার ট্রান্সপোর্টেবল, অর্থাৎ বোরান আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর MI-171 হেলিকপ্টারের সাহায্যে সহজেই বহন করে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা সম্ভব হবে। 2021 সালে বাংলাদেশ আর তুরস্কের মধ্যে 105 মিলিমিটার ও 155 মিলিমিটার আর্টিলারি শেল তৈরির চুক্তি স্বাক্ষর হয়, অর্থাৎ বোরান আর্টিলারি শেল বাংলাদেশে উৎপাদন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বহরে 170 থেকে 180টির মতো ইতালির তৈরি 105 মিলিমিটার হাউইটজার অটোমিলারা মোড 56 রয়েছে। তাই এই 170 থেকে 180টি অটোমিলারা মোড 56 কে রিপ্লেস করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অন্তত 200টি বোরান আর্টিলারি যুক্ত করবে আশা করা যায়। তো জি ভিউয়ার, ইয়ে থি ভিডিও, আর আপনে দেখা কি বাংলাদেশ কি তাকত কিস তরহ বড়নে যা রহি হ্যায়, আর মার্চ কে অন্দর বাংলাদেশ কো আর্টিলারি बुरान आर्टिलरी मिलने जा रही है, जिससे बांग्लादेश की ताकत भी बढ़ जाएगी। और बात करें भारत की, म्यांमार की, तो ये वो ममालिक हैं जो बांग्लादेश को कमजोर करना चाहते हैं, बांग्लादेश की ताकत को बढ़ने नहीं देते। हमेशा देखें तो भारत ने रोका है बांग्लादेश को भारी हथियार खरीदने से, हमेशा भारत रुकावट बनता रहा है। हमेशा नरेंद्र मोदी ने अपने ताल्लुकात की बिना पर फ्रांस को रोका है कि वो बांग्लादेश को हथियार ना दे, रूस को रोका है कि वो बांग्लादेश को हथियार ना दे,
लेकिन उसके बावजूद बांग्लादेश ने हमेशा अपनी ताकत को बढ़ाने के लिए कोशिश की है। यही वजह है कि बांग्लादेश ने चीन से, तुर्की से हथियार खरीद कर भारत को एक वाज़े जवाब दिया है कि अगर इटली, फ्रांस या रूस हमें हथियार नहीं देता तो हम लोग चीन और तुर्की से हथियार खरीद लेंगे। और हमेशा बांग्लादेश की आर्मी को ताकतवर बनाने के लिए बांग्लादेश की हुकूमत ने काम किया है और भारत ने हमेशा बांग्लादेश की बढ़ती ताकत को रोकने के लिए इकदाम किए हैं। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।